Hello friends, welcome back to my channel Deep Biology. Today we will be learn about how to conduct online practical examination in biological science. So you are tumra already jene gecho je ajker amar tutorial English ebong Bengali two language hobe. Onek subscriber ebong viewer ra amake request koreche je amar lecture ta dete উভয় ইংলিশে করা হয় যাতে তাদের বুঝতে সুবিধা হয়। তো এবং এটা তোমরা আমার থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের টিউটোরিয়ালটা বাঙালি এন্ড ইংলিশ বুথ ল্যাঙ্গুয়েজেই হবে। তো এখন প্রশ্ন হলো, যখন আমরা আমাদের একাডেমি ক্যালেন্ডারে আমাদের কোর্স শুরু হয়ে যায় জেনারেলি এবং কোনো কারণে দেখা যায় হঠাৎ আমাদের কিছু কোর্স কমপ্লিট করার পর কোনো কারণে আমাদের যে রেগুলার ল্যাবরেটরি অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় এবং আমরা কলেজে যেতে পারি না, অনেক সিচুয়েশন যেমন কোভিড-19 ফলে আমাদের হয়েছে, তখন আমাদের কিন্তু বাড়িতে বসে থাকতে পারি না, আমাদের একাডেমিক অ্যাক্টিভিটি চালিয়ে যেতে হয়। তখন যখন আমাদের হায়ার অথরিটি বলে আমাদেরকে প্র্যাকটিক্যাল কন্ডাক্ট করতে হবে অনলাইন মোড, তখন আমরা টিচাররা হঠাৎ করে কি অনেক টিচাররা গাবড়ে যায় এবং স্টুডেন্টরাও গাবড়ে যায়, কিভাবে তারা অনলাইনে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে তার মধ্যে পুরা অভ্যস্ত না। তো আমার আজকের ভিডিওটা টিচারদের উদ্দেশ্যে করা এবং অবশ্যই তার সম্মানের সঙ্গে এবং প্রিয় ছাত্রছাত্রীরা যারা আতঙ্কে আছে যে কিভাবে ওদের পরীক্ষাটা ফেস করতে হবে, তো অবশ্যই এটা সলিউশন এই ভিডিওর মধ্যে আছে, তার জন্য তোমাদেরকে এন্ড অবধি যেতে হবে দেখতে, কোনো কাট করলে হবে না। চলো শুরু করি। কি হয় ন্যাচারালি যখন আমাদের এই পরিস্থিতিতে অথরিটি বলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, প্রথমে মাথার উপরে বাজ পড়ে কি শিক্ষকের, কি করে আমরা এই প্র্যাকটিক্যালটা কন্ডাক্ট করব ভেবে পাচ্ছি না। তখন কম্পিউটারে স্ক্রিনে চোখ রেখে দিন রাত প্রসাদ থেকে পদ্ধতি খোঁজার উপায় খোঁজার বার করি কি হয় কি হবে, এবং টিচাররাও বারবার ফোন করতে থাকে টিচারদেরকে, স্যার আমরা কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনলাইনের মধ্যে দেব, কিছুই বুঝতে পারছি না, যদি কোনো সলিউশন দেন। এই উভয় পরিস্থিতিতে পড়ে যায় শিক্ষক এবং ছাত্র, টোটাল লার্নিং প্রসেসটাই ব্যাঘাত করতে শুরু করে, কি করবে কি না একটা হজমোলক হয়ে যায়। এই পরিস্থিতি উত্তরণের অনেক মাধ্যম আছে, অবশ্যই অনলাইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ল্যাবরেটরির যে নিয়মিত ভাবে হচ্ছে এটা অল্টারনেটিভ না, কিন্তু আমাদের ছাত্র যদি একাডেমিক যাতে লার্নিং যদি পদ্ধতি বন্ধ না থাকে তাহলে তার বিকল্প অবশ্যই অনলাইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এইটা ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই জানবে কিভাবে অনলাইন বেসিস অফ প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া যায় এবং অবশ্যই এটা পজিটিভ দিকও আছে। চলো শুরু করি। কি হয়, প্রথমে যখন অনলাইন পদ্ধতিতে পরীক্ষার ব্যাপারটা আসে, হাফ ডান প্র্যাকটিক্যাল করা হয়েছে বা পুরোটা একাডেমিক করা প্র্যাকটিক্যাল করা হয়ে গেছে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করেনি, এই অবস্থাতে কি করব আমরা, কি হয় তখন বাড়িতে বসে টিচাররা মেসেজ হোয়াটসঅ্যাপ বা কোনো ভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেয় যে তোমাদের এই সিলেবাস এটার উপরে পরীক্ষা হবে, তখন স্টুডেন্টরা যখন হাতে পায় সিলেবাস তখন ওরা বুঝে উঠতে পারে না কি করবে, স্যার অলরেডি তো স্যারের শিডিউল দিয়ে দিয়েছে তখন কি করব। সাপোজ দেখো এই পরিস্থিতি কি হয়, স্টুডেন্টরা পাওয়ার পর তো অবস্থা খারাপ হয়ে যায়, টিচার দিয়ে দেয়, তো এখন এটা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এই দেখছি স্লাইডটাতে কি হচ্ছে, স্টুডেন্টরা যখন সিলেবাসটা পায়, সাপোজ এটা একটা প্রাণীবিদ্যা বা জুলজির একটা প্র্যাকটিক্যাল সিলেবাস, কি হয় দেখো, তো প্রথম ওয়ান নম্বর টপিক দেওয়া আছে আইডেন্টিফিকেশন উইথ রিজনস, কি আছে এটার মধ্যে, এ এর মধ্যে আছে প্যারামিশিয়াম সাইকন ওবেলিয়া ফিসিউলা এসকারিস আর্থোয়ার্ম ককরোচ পাইলা স্টারফিশ এবং আছে ব্রাঙ্কিউস টোমাটা এসিডিয়া পেট্রোমাইজন স্কোলিডন লেবিও
টোট, স্ন্যাক্স, পিজিয়ন, র্যাক, কাইরোপ্টেরা। তখন স্টুডেন্ট যখন এই সিলেবাসটা পাবে, স্টুডেন্টের অবশ্যই উচিত এটাকে আলাদা করে নিতে। আমরা জানি প্রাণীদেরকে ব্রড দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো কি নন কর্ডেট এনিমেল, আর একটা হলো কি কর্ডেট এনিমেল। এই লাইনটা থেকে উপরের পুরোটা লাইন যে এনিমেল গুলো আছে তারা কি ব্রড ক্যাটেগরি নন কর্ডেট এনিমেল এর আন্ডারে, এবং নিচের যে ফ্রম ব্রাঙ্কিস টুমার টু কাইরোপ্টেরা এটা হচ্ছে কি কর্ডেট এনিমেল এর আন্ডারে, তখন এটাকে ব্রড ভাবে আলাদা করে নিতে হয়। তারপর দেখো নেক্সট পয়েন্ট আছে আইডেন্টিফিকেশন অফ সেল ডিভিশন স্টেজেস মাইটোসিস উইথ রিজন। কিভাবে আমরা সেল ডিভিশনের বিভিন্ন স্টেজ গুলাকে, বিশেষ করে মাইটোসিস কে আমরা আলাদা করব, এটার কারণ উল্লেখ করতে বলেছে। নেক্সট দুই নম্বর পয়েন্ট আছে কি আইডেন্টিফিকেশন উইথ ক্যারেক্টার অফ ম্যামালিয়ান, টিএস মিনস স্ট্যান্ডস ফর ট্রান্সভার্স সেকশনস, কি লিভার, পেনক্রিয়াস, কিডনি, থাইরয়েড, টেস্টিস এন্ড ওভারি। এখানের মধ্যে কি বলা হয়েছে যে ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদ বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গান অঙ্গের, যেমন লিভার, পেনক্রিয়াস, কিডনি, থাইরয়েড, টেস্টিস, ওভারি, তাদের প্রস্থচ্ছেদ দেখে তাদের আইডেন্টিফাই ক্যারেক্টার গুলো মেনশন করতে। এবং দুই এর বি মধ্যে আছে কি ঠিক এমব্রায়ো অফ 24 আওয়ার্স, 14 আওয়ার্স এন্ড 72 আওয়ার্স। কি হয়েছে বলা হয়েছে কি যে চিক এমব্রায়োর যে ইনকিউবেশন পিরিয়ড বা মুরগির ভ্রূণের যে ডেভেলপমেন্ট স্টেজে যে ইনকিউবেশন পিরিয়ড, এটা 24 ঘন্টার সময় কি হয়, 48 ঘন্টার সময় পর কি হয়, 72 বা 72 ঘন্টা পরে কি হয়, এটার যে এমব্রায়োনিক বায়োলজিক্যাল স্টাডি এটা করে এটার এবং ক্যারেক্টার গুলো মেনশন করতে হবে। এ হলো সিলেবাস। স্টুডেন্টকে অবশ্যই এই জিনিসটা প্রথম হাতে পেয়ে এটা ভালোভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে কি চাইছে। তো তোমরা জানো যে মাইটোসিস জেনারেল স্টেজ গুলো চারটা স্টেজ আছে, এটার মধ্যে হলো কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমরা তাহলে এই মাইটোসিস এর পার্টটা বুঝে গেছো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপর আছে যেমন আইডেন্টিফিকেশন অফ এনিমেলস এর মধ্যে প্রথমে তোমাদেরকে এই নন কর্ডেট গুলাকে মার্ক করতে হবে একদিকে, আর একদিকে মার্ক করতে হবে কর্ডেট এনিমেল গুলাকে। আর নেক্সট দু নম্বর পয়েন্ট আছে কি বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গান আছে ওটার ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদের তোমাদের ক্যারেক্টার গুলো পড়তে হবে। আর নেক্সট পয়েন্ট হলো চিক এমব্রায়ো তিনটে ডেভেলপমেন্টাল পিরিয়ড আছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এটার বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো পড়তে হবে। এগুলো স্টুডেন্টের করণীয়। নেক্সট স্টেপ, নেক্সট করণীয়, স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট কি প্রিপারেশন করবে। এই সিলেবাসটা হাতায় পাওয়ার পর স্টুডেন্টকে অবশ্যই একটা তালিকা তৈরি করতে হবে কি বা চার্ট তৈরি করতে হবে। কি সেই চার্ট, এটার মধ্যে একদিকে প্রথম কলামে সাপোজ লিখতে হবে নেম অফ এনিমেল, এর আগের স্লাইডে যেরকম কিছু কিছু যেমন প্যারামুশিয়াম, সাইকন, উবেলিয়া, কাইরোপ্টেরা, রেড এরকম দিয়েছে, যেরকম নেম অফ এনিমেল লিখতে হবে। তারপর লিখে রাখতে হবে চার্টের মধ্যে যে ফাইলাম, অ্যাকচুয়ালি এই এনিমেলটা কোন ফাইলামের অন্তর্গত। তারপর কি করতে হবে, নেক্সট কলামের মধ্যে লিখে রাখতে হবে সেলিয়েন্ট ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিক ফিচার। অ্যাকচুয়ালি আমরা যে এনিমেল ডাইভার্সিটি আছে বা জৈব বৈচিত্র্য, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কিছু স্পেসিফিক ক্যারেক্টার আছে যা নির্দিষ্ট পর্ব বা ফাইলামের এনিমেলদের মধ্যে আছে। তারপর নাকি ফাইলাম বা পর্ব লিখে তারপর এটা সেলিয়েন্ট কিছু কিছু ফিচার লিখে রাখতে হবে। যেমন এই ক্ষেত্রে যেমন সাইকন একটা এনিমেল অ্যাজ এন এক্সাম্পল, তারপর ওটার ফাইলাম হলো কি আমরা জানি পরিফেরা, এবং ওটা সেলিয়েন্ট ফিচার যেমন পুরাস, বডি, সেলুলার অর্গানাইজেশন এরকম ভাবে। তারপর ওটার সিস্টেমেটিক পজিশনটা গুগলে সার্চ করে বা এনি সার্চ ইঞ্জিনে সার্চ করে তার সিস্টেমেটিক পজিশনটা আমাদের রপ্ত করতে হবে এবং লিখে রাখতে হবে সিস্টেমেটিক পজিশন। হায়ারার্কি লেভেল গুলা পড়তে হবে আমাদের, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, সাব ক্লাস এরকম ভাবে। তারপর ক্লাস এবং অর্ডার যদি আমাদের ইনভার্টিবেট হয় এক্ষেত্রে ক্লাস অবধি আমাদের বিভিন্ন ক্যারেক্টার গুলো পড়তে হবে এবং কত রকম ক্লাস আছে। ইনকেস অফ কোঅর্ডিনেট এনিমেল এক্ষেত্রে আমাদেরকে অর্ডার অবধি
যেতে হবে এবং তার ক্যারেক্টার গুলো পড়তে হবে। তারপর অবশ্যই করণীয় হলো ওটার সাইন্টিফিক নেম বা বিজ্ঞান সম্মত নাম তো আমাদের উল্লেখ রাখতে হবে এবং আরো আদার ইনফরমেশন রাখতে হবে। এরকম ভাবে যতগুলা নন কোডেড এনিমেল এবং কোডেড এনিমেল দেওয়া আছে এটার একটা সরণি বা চার্ট আমাদের তৈরি করতে হবে। নেক্সট পয়েন্ট যে ছিল আমাদের যে মাইটোসিস, মাইটোসিস অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ওটা চারটি স্টেজ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো আমরা গুগল সার্চ ইঞ্জিনে যেহেতু আমাদের ল্যাবরেটরি ওই সময় অ্যাভেলেবল না, গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে নিতে হবে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বা ডিভিশন ডিফারেন্ট স্টেজ অফ মাইটোসিস ওটা কি হচ্ছে, ওখান থেকে আমাদের বা উইকিপিডিয়া থেকে পড়ে নেওয়া যেতে পারে। তোমাদের ওটার ক্যারেক্টারিস্টিক্স যেমন প্রোফেজের ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্যারেক্টার হলো নিউক্লিয়ার মেমব্রেন রিজর্ভস, ক্রোমোজোম বিকাম ভিজিবল, সেন্ট্রিওলস মাইগ্রেট টু দি পুশ স্পিন্ডল ফর্মস। তো মেটাফিজের ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্যারেক্টার হলো ক্রোমোজোম লাইন আপ অ্যালং দি ইকুয়েটোরিয়াল রিজিয়নস। যেমন অ্যানাফিজের ক্ষেত্রে একটা স্পেশাল ফিচার্স হলো ক্রোমাটিড সেপারেট এন্টার পুল টুয়ার্ড দি পুশ, এর ক্ষেত্রে তোমার ক্রোমাটিড গুলা চলে যায় এই অঞ্চল পুলস বা প্রান্তের দিকে মেরুর দিকে চলে যায়। টেলিফেজের ক্ষেত্রে কি হয়, এটার সাইটোপ্লাজম গুলা বিভাজিত হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন আবার রিফর্মস হয় এবং স্পিন্ডেল এখানে হারিয়ে যায় বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এগুলা আমাদেরকে গুগল সার্চ করে ইঞ্জিন সার্চ করে স্পেসিফিক ক্যারেক্টার এবং তার তার কিরকম পরিবর্তন হচ্ছে এটা পড়ে নিতে হবে। নেক্সট যেমন তোমাদের টপিক ছিল যে ট্রান্সভার্স সেকশনস অফ ম্যামালিয়ান অর্গান বা বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের অর্গানের কি প্রস্থচ্ছেদ, তো এর মধ্যে যেমন তোমাদের সিলেবাসে ছিল যেমন লিভার, লিভারের এরকম তুমি যদি সার্চ ইঞ্জিনে সার্চ করো লিভারের ট্রান্সভার টিএস মিনস ট্রান্সভার সেকশন অফ লিভার, তাহলে এরকম অনেক ছবি আসবে, তোমাকে এই ছবিগুলা দেখতে হবে এবং এটার যে তোমার পয়েন্ট আউট করা আছে এটার মধ্যে এগুলা পড়তে হবে এবং এটার একটা লিভারের স্পেসিফিক যে আইডেন্টিফাইং ক্যারেক্টার গুলাও তোমাদেরকে সার্চ ইঞ্জিন থেকে ডিটেলস পড়ে নিতে হবে। তেমনি ভাবে যেমন এটা একটা টিএস অফ প্যানক্রিয়াস, তো এটার মধ্যে যেমন স্পেসিফিক ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে কি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, তারপর প্যানক্রিয়াটিক অ্যাসাইনি সেলস অ্যান্ড ইন্টারভিউলার কানেকটিভ টিস্যুস বিটা সেলস, এগুলা তোমাদেরকে পড়ে নিতে হবে বই থেকে বা গুগল সার্চ করে। তো তেমনি ভাবে আছে এখানে কিডনি ট্রান্সভার সেকশনস, বিভিন্ন ক্যারেক্টার কিডনি যেমন কর্টেক্স, লুপ অফ হেনলি, মেডুলা, হ্যাঁ, তারপর এটা হলো একটা থাইরয়েড এর কিক থাকে, ফলিকল থাকে এবং এটার মধ্যে তোমার এগুলা তোমার স্পেসিফিক ক্যারেক্টার পড়ে নিতে হবে। তারপর যেমন এটা একটা টেস্টিস, টেস্টিস একটা ট্রান্সভার সেকশনের একটা ইমেজ, যেমন স্পার্মাটোসাইট উল্লেখযোগ্য ক্যারেক্টার সেলস অফ সার্টোলি যেটা নাকি টেস্টিস কে নিউট্রিশন প্রোভাইড করে স্পার্মকে, স্পার্মাটোগোনিয়াম যেটা প্রিমিটিভ অফ ফিক্টিভ স্পার্ম, স্পার্মাটোজোন, এগুলা তোমার এবং এটা হলো কি একটা ওভারি, ওভারি ট্রান্সভার সেকশন যেখানে মধ্যে প্রাইমারি ফলিকল আছে যেমন রাপচার ফলিকল যেটা থেকে তোমার আউটার লাইনার্স, এরকম ভাবে ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো তোমাদেরকে ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে হবে। তারপর যেমন ডেভেলপমেন্টাল বায়োলজি বা চিক এমব্রায়ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি আছে, সেটার ক্ষেত্রে এখানে সিলেবাসের মধ্যে যেমন চার্ট আছে তোমাদের 24 আওয়ার্স চিক এমব্রায়ন ডেভেলপমেন্ট পিরিয়ড, 48 আওয়ার্স চিক এমব্রায়ন ডেভেলপমেন্ট পিরিয়ড অ্যান্ড 72 আওয়ার্স ডেভেলপমেন্ট পিরিয়ড। ইন কেস অফ 24 আওয়ার চিক এমব্রায়ন এখানে কি উল্লেখযোগ্য, যেটা 24 আওয়ার জাস্ট ইনিশিয়াল স্টেজ অফ দি ইনকিউবেশন পিরিয়ড, এখানে কি জাস্ট কিছু কিছু বডি অর্গান ডেভেলপ হতে জাস্ট স্টার্ট করেছে। এখানে উল্লেখযোগ্য ক্যারেক্টার যেমন আছে তোমার নিউরাল ফোল, ডেভেলপমেন্ট অফ নিউরাল ফোল, ফার্স্ট সুমাইটস ডেভেলপমেন্টস, নোটোকর্ডস, হ্যানসেন নোডস, প্রেজেন্স অফ হ্যানসেন নোডস, প্রিমিটিভ স্টিকস, দিস আর দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ চিক এমব্রায়ো উইচ হ্যাভিং অনলি 24 আওয়ার ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট হলো এটা একটা হলো 48 আওয়ার্স চিক এমব্রায়ো, এটা প্রথমটা হলো, প্রথমটা হলো টোয়েন্টি ফোর আওয়ার্স, দেন এটা হলো 48 আওয়ার্স
হলো 48 আওয়ার্স টি ক্যামেরা ওয়েটার মধ্যে। যেমন ক্যারেক্টারিস্টিক ফিচার হলো কি, ডেভেলপমেন্ট অফ অপটিক্যাল ভেসিকলস, দো স্ট্রাকচারস আর রিলেটেড উইথ দি ভিশনস অ্যান্ড ভেন্টিকলস অফ আর্ট, উই নো দ্যাট আর্ট হ্যাভ টু পার্টস অরিকল এন্ড ভেন্টিকল, জাস্ট ইনিশিয়াল ডেভেলপমেন্ট অফ দি হার্ট, ভেন্টিকল অফ হার্টস, এখানে তোমাদের মেটাসেফালনস, মার্জিন অফ অ্যামিয়ন্স, এগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, ট্রাঙ্কাস আর্টেরিওসিস, ভাইটালিন আর্টেরিওসিস, এই ক্যারেক্টারগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে এবং বিভিন্ন রকম ছবিগুলো ইন্টারনেট থেকে দেখে নিতে হবে। কিভাবে এটা 24 আওয়ার্স একটা 48 আওয়ার্স টি ক্যামেরা থেকে আলাদা হয়, অবশ্যই 24 আওয়ার্স হলো প্রিমিটিভ পিরিয়ড, প্রিমিটিভ মিনস প্রিলিমিনারি পিরিয়ড অনলি, ইট টেক্স 24 আওয়ার্স। হ্যাঁ, তারপর যখন 48 আওয়ার্স যখন ইনকিউবেশন পিরিয়ড, তো 48 আওয়ার্স যখন এটা ইনকিউবেশন যাবে তখন অবশ্যই মধ্যে আরো ডেভেলপ ক্যারেক্টার বিল্ড আপ হবে, এগুলো তোমরা দেখে নেবে। নেক্সট আছে কি 72 আওয়ার্স, সেটা হলো কি 72 আওয়ার্স ঠিক এমআরআই, এটার মধ্যে অলমোস্ট আরো ডেভেলপ ক্যারেক্টার এসেছে। যেমন কি এসেছে দেখো তোমরা, লেন্স ডেভেলপ, যেটা চোখের ইম্পর্টেন্ট ডেভেলপ ক্যারেক্টার, ডেভেলপমেন্ট অফ লেন্স, অফ লেন্স পিনিয়াল গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ক্যারেক্টার, ডেন্টাল হার্ট, হার্টটা আরো অনেক ডেভেলপ হয়েছে ইন কম্পারিজন টু 48 আওয়ার্স হার্ট স্ট্রাকচার। এখানে তোমরা দেখো মেটাসেফালন এবং ফোরহেড রিজিওন সার আরো এখানে ডিফারেন্সিয়েশন চলে এসেছে, এরকম ভাবে তোমরা এগুলা ডিটেলস ছবি এবং বিভিন্ন পয়েন্ট এবং ক্যারেক্টার গুলো ইন্টারনেট থেকে দেখে নেবে। নেক্সট এটা এইগুলা জানার পর এগুলো হলো স্টুডেন্ট প্রিপারেশন। নেক্সট আমি আসছি টিচার পয়েন্ট দিয়ে, এইবার টিচার তো অলরেডি এগুলো ক্লাসে পড়িয়ে নিয়েছে বা টিচার জানে, এইবার চ্যালেঞ্জিং হলো কিভাবে টিচাররা অনলাইন পরীক্ষাটা কন্ডাক্ট করবে। তো আমি আসছি এবার ওই জায়গাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ বায়োলজি। আমরা প্রথম যে হাউ টু কন্ডাক্ট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইন বায়োলজিক্যাল সায়েন্স এই ভিডিও পার্ট, এতে আমরা কিভাবে সিলেবাস এবং কিভাবে পড়ানো হয় প্র্যাকটিক্যাল টপিক্স আমরা কিভাবে পড়তে হয় শিখেছি। এখন হলো প্রথম অংশটা, আমরা আসছি এজ এ টিচার কিভাবে আমরা প্র্যাকটিক্যাল কোশ্চেন সেট করব। এখানে আমি যে প্রসেসটা অবলম্বন করছি এটা হলো গুগল ফর্ম, আপনি অন্য কিছু সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। আশা করি আপনারা সবাই স্টুডেন্টরাও তোমরাও গুগল ফর্ম কিভাবে কুইজ তৈরি করতে হবে জানো, যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই এটার একটা আলাদা ভিডিও করে দেব। দেখা যাক কিভাবে কোশ্চেন সেট করতে হয় গুগল ফর্মে। তো দেখো, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ ট্রান্সভার্স সেকশনস অফ লিভার, কি হয় এখানে তিনটে বা চারটে ইমেজ দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাদের সিলেকশন করতে হবে যে নিচের কোনটা লিভারের ট্রান্সভার্স সেকশন। তো এখানে একটা আছে মাস, এখানে আরেকটা, এখানে আরেকটা এবং আরো অনেকগুলো থাকতে পারে। তো আমাদেরকে এটা সঠিক অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো নেক্সট কোশ্চেনে দেখো, একটা ইমেজ দেওয়া থাকবে, সাপোজ এখানে দেওয়া আছে এটা একটা 72 আওয়ার্স এমব্রায়ো দেওয়া থাকবে, এই পয়েন্টগুলো থাকবে না, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। যেমন পয়েন্ট দেওয়া থাকবে কি ইউনিক ক্যারেক্টার ইজ নিউরাল ফোল্ড, ডেভেলপমেন্ট অফ আই লেন্স, অপটিক ভেসিকলস অ্যান্ড সো অন। তো এইভাবে কি করতে হবে, একটা ইমেজ দেওয়া থাকবে, ডেভেলপমেন্টাল পিরিয়ড এটা 24 আওয়ার্স হতে পারে, 48 আওয়ার্স হতে পারে, 72 আওয়ার্স হতে পারে, তাহলে এটার মধ্যে কি ইউনিক ক্যারেক্টার কোনটা আছে এই পয়েন্টটা তোমাকে অপশনটা খুঁজে বের করতে হবে। তো নেক্সট পয়েন্ট আছে দেখো, যে মেডুসা ফাউন্ড ইন করে তিন চারটে ছবি দেওয়া থাকবে, অপশন 1 2 3 4 এরকম ভাবে। তো তোমাকে কোনটা মধ্যে মেডুসা পাওয়া যায় এটা আইডেন্টিফাই করতে হবে। এখানে দেওয়া আছে একটা সাইকোনের ইমেজ এবং আরেকটা দেওয়া আছে উভিলিয়ার, তো এই ক্ষেত্রে মেডুসা অবশ্যই উভিলিয়ার মধ্যে পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে তোমাকে অপশন 2 সিলেক্ট করতে হবে।
নেক্সট ধরো দেওয়া আছে ম্যাটামেটিক সেগমেন্টেশন ফাউন্ডিং, পরে তিন চারটি অপশন দেওয়া থাকবে, ফাইলামের অপশন, পরিফেরা, সিলেন্টেরিটা, একানিউটারমাটা, অ্যানিলিটা। তো আমরা জানি পরিফেরার সেলিয়েন ফিচার হলো পোরাস বডি স্ট্রাকচার, সিলেন্টেরিয়া আছে, এরকম একানিউটারমাটারও আছে কিছু কিছু সেলিয়েন ফিচার্স। তো ম্যাটামেটিক সেগমেন্টেশন অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফাইলাম অ্যানিলিডা। তো এইভাবে তোমাদেরকে যে সিলেবাসের মধ্যে বিভিন্ন অ্যানিমেল গুলো আছে তাদের ফাইলামের ক্যারেক্টার তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এবং ফাইলামের সেলিয়েন্ট ফিচার গুলা এবং তার সঙ্গে বিভিন্ন ক্লাসেরও সেলিয়েন্ট ফিচার গুলা পড়তে হবে, তাহলে তোমরা এইরকম এমসিকিউ টাইপ গুলো প্রবলেম সলভ করতে পারবে। নেক্সট যেমন সেল ডিভিশন থেকে প্রশ্ন থাকতে পারে, ক্রোমোজোম লাইন আপ ইন ইগোটোলের রিজিওন, যেমন ক্রোমোজোমের সেল ডিভিশন ক্ষেত্রে ক্রোমোজোম ইকোটোরিয়াল ইকোটোরে কোন সময় থাকে, টেলোফেজ দশাতে, অ্যানাফেজ দশাতে, মেটাফেজ দশাতে, নাকি প্রোফেজ ফেজে থাকে। তো অবশ্যই আমরা জানি যে ডিউরিং মেটাফেজ ক্রোমোজোম লাইন আপ ইন ইকুয়েটর রিজিওনস। তো আমরা অবশ্যই এই নলেজ থেকে, বেসিক নলেজ থেকে আমরা সঠিক উত্তরটা আমরা বের করতে পারবো, বা অনেক ক্ষেত্রে ক্রোমোজোমের বিভিন্ন সেল ডিভিশন ইমেজ দেওয়া থাকবে, তোমাকে বিভিন্ন অপশন খুঁজে বের করতে হবে, এরকম বিভিন্ন রকম ভাবে করা যায়। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, এবং তোমরা আশা করি এটাকে লাইক করবে, শেয়ার করবে, এবং আমার ডিপ বায়োলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য।